প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর বাংলা বারির কাজ সাত। বন্ধুরা, আজকে আমাদেরকে বারির কাজ দিয়েছে আমাদের বইয়ের স্বাধীনতা দিবসকে ঘিরে। এই গল্পটি থেকে আজকে আমাদেরকে বারির কাজ দিয়েছে। আমাদের দেখো, এক নম্বর বলেছে শব্দগুলো ফাট থেকে খুঁজে বের করে অর্থ বলে, দুই নম্বর বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে, তিন নম্বর বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে একটি শব্দ তৈরি করি, চার নম্বর বলেছে যুক্তবর্ণগুলো চিনে নেই যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ে, পাঁচ নম্বর বলেছে ঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি, ছয় নম্বর বলেছে বাম দিকের বাক্য খেয়াল করি বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝিয়েও লিখি, সাত নম্বর বলেছে বাক্যগুলো পড়ি বৈশিষ্ট্য বোঝানো শব্দ চেনে নি। দেখো বন্ধুরা, নিচে আমাদেরকে দিয়েছে এটা কাগজ, এটা রঙিন কাগজ, ওটা শিকল, ওটা লম্বা শিকল, এভাবে আমাদেরকে দিয়েছে। তবে নিচে আমাদেরকে প্রশ্ন দিয়েছে এবার ঘরের ভিতরের বৈশিষ্ট্য বোঝানো শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। দেখো সবুজ, চমৎকার, হলুদ, নীল, সাদা, আমাদেরকে নিচে শূন্যস্থান দিয়েছে, সেখানে আমাদেরকে এই শব্দগুলো বসাতে হবে। চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি সমাধান করি। উত্তর বন্ধুরা, প্রথমত আমাদেরকে বলেছে শব্দার্থ লিখতে। দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। দেখো আমি শব্দার্থ লিখে দিয়েছি, বাম দিকে শব্দ ডান দিকে অর্থ তোমরা লিখে নাও। দুই নম্বরে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করি, আমি বাক্য তৈরি করে দিয়েছি তোমরা এখান থেকে লিখে নাও, তবে আন্ডারলাইন করে দিবে যেখানে শূন্যস্থান ছিল সেখানে, অর্থাৎ দাগ টেনে দিবে। তিন নম্বরে দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে একটি শব্দ তৈরি করে, দেখো শব্দ তৈরি করে দিয়েছি তোমরা এখান থেকে লিখে নাও। চার নম্বরে যুক্তবর্ণগুলো চিনে নেই যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বন্ধুরা, এই যুক্তবর্ণগুলো প্রশ্নে তো আছে, উত্তরও তোমরা এগুলো লিখে দিবে, অর্থাৎ আমাদের এগুলো যুক্তবর্ণ শিখাচ্ছে। আমরা জানি একটা বর্ণের সাথে আর একটা বর্ণ যুক্ত করলে সেটাকে যুক্তবর্ণ বলা হয়। এরপরে পাঁচ নম্বর বলেছে ঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখে। বন্ধুরা, আমি বাছাই করে দিয়েছি, শুধু সরাসরি আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা এখান থেকে উত্তর লিখে নাও। ছয় নম্বর বলেছে বাম দিকের বাক্য খেয়াল করি বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝে ও বলি। বন্ধুরা দেখো, আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা এখান থেকে উত্তর লিখে নাও, অর্থাৎ ক, তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। বন্ধুরা, এটা কি আদেশ না উপদেশ? এটি অবশ্যই উপদেশ দেওয়া হয়েছে, তাই দেখো ডান দিকে উত্তর উপদেশ লিখে দিয়েছি। এরপরে খ দেখো, রুনু ও আনিস এদিকে এসো, তাহলে এটা কি আদেশ বোঝাচ্ছে না অনুরোধ বোঝাচ্ছে? এটা আদেশ বোঝাচ্ছে। এরপর দেখো, আমাকে একটু তুলে ধরো না ভাই, তার মানে এখানে কি তোমাকে অনুরোধ বোঝাচ্ছে না আদেশ বোঝাচ্ছে? এখানে অনুরোধ বোঝাচ্ছে। এরপরে ঘ দেখো, কোথায় লাগাবো পতাকাটা, দেখো এখানে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা অনুরোধ না প্রশ্ন হবে। এরপরে ওমতে দেখো, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, তাহলে এখানে কি করা হয়েছে, এটা কি উপদেশ দিয়েছে না প্রশংসা করেছে? এখানে প্রশংসা, তাহলে উত্তর হবে প্রশংসা। দেখো আমি ডান দিকে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। এরপরে সাত নম্বরে বলেছে বাক্যগুলো পড়ি বৈশিষ্ট্য বোঝানো সব জেনে নি। বন্ধুরা, তোমরা প্রশ্নতে লক্ষ্য করো, তোমাদের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজের মধ্যে সেখানে আছে, দেখো একটা ফ্যাসেজ আছে, এটা কাগজ, ওটা রঙিন কাগজ, ওটা শিকল, ওটা লম্বা শিকল, এভাবে করে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে নিচে শূন্যস্থান আমাদেরকে পূরণ করতে বলেছে। দেখো আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও, আর অবশ্যই তোমরা শূন্যস্থানে এখানে একটা যে শব্দ যেটা উত্তর হবে সেটাতে আন্ডারলাইন করে দিতে হবে, একটা অর্থাৎ একটা দাগ টেনে দিতে হবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।